আমি অরূপ, আপনাদের সিনথেসাইজার ফ্রেন্ড, আর আপনারা দেখছেন সিনথেসাইজার ফ্রেন্ড পার্ট টু ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আগের ভিডিওতে আমি বলেছিলাম অক্টেভ কাকে বলে এবং কি কি, এবং আমরা দেখে নিয়েছিলাম কালো নোটগুলোর নাম কি, সাদা নোটগুলোর নাম কি, কোথা থেকে প্র্যাকটিস করতে হয়, কোন কোন ফিঙ্গার দিয়ে প্র্যাকটিস করতে হয়। তো বন্ধুরা, আজকে আমরা দেখে নেব স্কেল কাকে বলে এবং কি কি, কর্ড কিভাবে বাজাতে হয়, কর্ড কাকে বলে। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই আমার আগের ভিডিওগুলো দেখেছেন, যদি আগের ভিডিও না দেখে আপনারা অবশ্যই দেখে নেবেন, এবং আমার ভিডিওগুলো পরপর পেতে সাবস্ক্রাইবার বাটন প্রেস করে দেবেন এবং পাশে বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে আমি নতুন ভিডিও লোড করলেই আপনারা অটোমেটিক ভিডিওগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, আসুন আমরা দেখে নিই। বন্ধুরা, আসুন আমরা দেখে নিই আজকে স্কেল কাকে বলে, কি কি, এবং কর্ড কিভাবে বাজাতে হয়, কর্ড কাকে বলে। তো বন্ধুরা, আগে আমরা দেখে নেব স্কেল কাকে বলে। বন্ধুরা, স্কেল হচ্ছে আমরা গান বাজানোর সময় যে নোটগুলো আমাদের লাগে, অর্থাৎ সারেগামা পা করে। একই নোট দুবার লাগলে সেই নোটগুলো কিন্তু না, আমাদের যে নোটগুলো লাগছে, বিশেষ করে আলাদা আলাদা নোটগুলো, সারেগামা পা বা সি ডি ই এফ জি এ বি সি, এই নোটগুলোর সমষ্টিকে স্কেল বলা হয়। বন্ধুরা, আগের দিনে আমরা দেখেছি সি থেকে সি, এই বারোটা নোট, বি পর্যন্ত বারোটা নোটকে আমরা অক্টেভ বলবো, কিন্তু বন্ধুরা আমাদের মোটামুটি সাতটা, পাঁচটা, ছটা, এই নোটগুলো, ডিফারেন্ট নোটগুলো লাগে। তো এই নোটের সমষ্টিকে আমরা বলবো স্কেল। আমাদের স্কেল যেমন সি, আমরা যে স্কেলে প্র্যাকটিস করছি বন্ধুরা, এটা যেমন সি, আবার বলেছি সেই কালো দুটোর বাঁদিকের গা থেকে নোট শুরু হচ্ছে, সেটা হচ্ছে সি, আমরা এটা হচ্ছে ন্যাচারাল সি বা সি মেজার। বন্ধুরা, অনেকে এখান থেকে প্র্যাকটিস করে, এখান থেকে প্র্যাকটিস করা কিবোর্ডের জন্য, আমি বলবো বন্ধুরা ঠিক নয়, এগুলো গানের জন্যও ঠিক নয়, কারণ এটা খুব চড়া গলা হয়ে যায়। আপনারা এখান থেকে প্র্যাকটিস করলে প্র্যাকটিস করতেও সুবিধা হবে এবং আপনাদের বুঝতেও সুবিধা হবে। আর যারা গান শেখেন তাদের জন্য তো ট্রান্সপোজ রয়েছেই, ট্রান্সপোজ দিয়ে আপনারা স্কেল আপ ডাউন করতে পারবেন, অর্থাৎ উঁচু নিচু করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমরা যেই গানগুলো, একটা গানের সময় যে নোটগুলো, আলাদা আলাদা নোটগুলো, নামের আলাদা আলাদা নামের নোটগুলো যেটা লাগছে, সেই নোটগুলোর সমষ্টিকে আমরা স্কেল বলবো। বন্ধুরা, যারা হারমোনিয়ামেতে বাজান তাদের খালি সবাই জানে তারা বি ফ্ল্যাট স্কেল হয়, কিন্তু আমি বলবো বন্ধুরা প্রত্যেক গানের আলাদা আলাদা স্কেল হয়, বা প্রত্যেকটা স্কেল, এখানে যে কটা নোট আছে আমাদের প্রত্যেকটা স্কেল হয়। বন্ধুরা, আমরা জেনে নেব স্কেল কটা বা কি কি। বন্ধুরা, আমরা আগের দিনে নোটের নামগুলো পেয়ে গেছি, সি ডি ই এফ জি এ বি সি, এটা হচ্ছে সি শার্প, ডি শার্প, এফ শার্প, জি শার্প, বি ফ্ল্যাট বা এ শার্প। তো বন্ধুরা, আমরা যে কটা নোটের নাম পেলাম, এই প্রত্যেক কটা নোটের স্কেল রয়েছে, প্রত্যেক কটা নোটের স্কেল হয়, এবং দুভাবে হয়, কেমন, মাইনর এবং মেজর। বন্ধুরা, মেজর হয় এবং মাইনর হয় প্রত্যেকটা স্কেল, আপনারা পারলে লিখে নিন। হ্যাঁ, সি ডি ই এফ জি এ বি সি, এর মেজর স্কেল হয়, মাইনর স্কেল হয়, এবং সি শার্প, ডি শার্প, এফ শার্প, জি শার্প, বি ফ্ল্যাট, এরও মাইনর স্কেল হয়, মেজর স্কেল হয়। অতএব আপনারা লিখে নিলে নিতে পারেন, এবং আপনারা জেনে গেলেন স্কেল কাকে বলে এবং স্কেল কি কি। আমি আর আলাদা করে প্রত্যেকটা নোটের নামের স্কেল বললাম না, আপনারা দেখে নেবেন যে কটা নোট রয়েছে তার প্রত্যেকটা স্কেল হয়, সি মেজর মাইনর হয়, ডি মেজর মাইনর হয়, এরকম করে প্রত্যেকটা স্কেল, কালো স্কেল রয়েছে এবং সাদা নোটগুলোও রয়েছে, কালো নোটগুলো রয়েছে, প্রত্যেক নোটের স্কেলগুলো হয়। আমরা জেনে নিলাম গানের যে নোটগুলো লাগে, আমরা একটা গান গাইবার সময় বা কোনো পিস বাজাবার সময়, কোনো পুলকা বাজাবার সময় আমাদের যে নোটগুলো লাগে, সেই নোটের সমষ্টিকে নিয়ে একটা স্কেল তৈরি হয়। আমরা ওই স্কেল দেখেই বুঝতে পারি কোন গানে কীভাবে কর্ড লাগবে, কোন স্কেলে কী কী কর্ড লাগে, সেইভাবেই যে কোনো একটা কিবোর্ড প্লেয়ার বা সিনথেসাইজার প্লেয়ার, যে কোনো গিটার প্লেয়ার, আপনারা এই স্কেল দেখি ওরা কর্ড ঠিক করে। আর বন্ধুরা, এবার আমরা চলে আসি কর্ড কাকে বলে। হ্যাঁ বন্ধুরা, কর্ড হচ্ছে
তিনটে নোট একসঙ্গে বাজালো। হ্যাঁ, তিনটে নোটের সমষ্টি একসঙ্গে প্রেস করা বা একসঙ্গে ধরাতে কর্ড বলে। কিন্তু বন্ধুরা, যে কোনো তিনটে নোট অবশ্যই নয়। কর্ড মানে হচ্ছে আপনার, আমরা বাংলায় যেটাকে বলি সা গা পা, বা আমরা কিবোর্ডের ভাষায় যেটাকে আমরা বলবো সিইজি। হ্যাঁ বন্ধুরা, তাই বলে সিইজি যে আপনার কর্ড হবে তা না বন্ধুরা, আলাদা আলাদা স্কেলে আলাদা আলাদাভাবে, কিন্তু সিস্টেমটা বা পজিশনটা একই থাকবে। তিনটে নোট বা আমরা চারটে নোটও আমরা নিয়ে নিতে পারি, অর্থাৎ প্রথম ইয়েটাকে নোটটাকে আমরা আবার লাস্টেও নিতে পারি। অথবা আমরা বুঝে গেলাম কর্ড কাকে বলে বন্ধুরা, তিনটে নোট একসঙ্গে প্রেস করাকে কর্ড বলা হয়। তিনটে নোট একসঙ্গে প্রেস করাকে কর্ড বলা হয় বন্ধুরা, বাংলায় সা গা পা এবং কিবোর্ডের ভাষায় বা ইংরেজিতে সি ই জি, এটা হচ্ছে সি মেজর স্কেলের কর্ড। তো বন্ধুরা, আমরা দেখে নিলাম কর্ড কাকে বলে, স্কেল কাকে বলে, স্কেল কী কী, কর্ড অনেক রকম কর্ড হয় বন্ধুরা। আমরা এটা পরে আলোচনা করব, পরে আসব। আজকে আমরা এই পর্যন্তই বন্ধুরা। সি মেজর কর্ড হচ্ছে এইভাবে, আপনারা এইভাবেও ধরতে পারেন, চারটে নোটও হয়, তিনটে নোটও ধরা যায়, কিন্তু মিনিমাম তিনটে নোট আপনাদের লাগবে এই কর্ডের জন্য। তো বন্ধুরা, আমরা এইভাবে কর্ড ধরবো, এইভাবে কর্ড ধরবো, বাঁ হাতে আমরা কর্ড করবো বা ডান হাতেও কর্ড হবে। আর বন্ধুরা, আজকে আমি আরেকটা ছোট্ট আপনাদের প্র্যাকটিস দিয়ে দেবো, যেটা হচ্ছে আপনাদের বাঁ হাতে লেফট হ্যান্ড প্র্যাকটিস। আমরা কর্ডের জন্য অবশ্যই লেফট হ্যান্ড ইউজ করব, তার জন্য আমাদের বাঁ হাতের প্র্যাকটিসটা অবশ্যই জরুরি। আপনারা বন্ধুরা আগের দিনে দেখেছেন আমরা এইখান থেকে যেই নোটগুলো করেছি সেমভাবে হবে লেফট হ্যান্ডে, কিন্তু আমরা এই অক্টেভ মানে বেস অক্টেভ যেটা বলেছিলাম লোয়ার অক্টেভের, এখান থেকে আমরা দেখে নিন, এদিকে একটা অক্টেভ বাদ দিয়ে দিলাম, এখান থেকে আমরা প্র্যাকটিস করবো। বা আমরা এখান থেকেও করতে পারি, কিন্তু আওয়াজটা শুনতে অত ভালো লাগে না, তাই আমরা এখান থেকে করব। এখান থেকে আমরা 5 4 3 2 1 3 2 1 সেম, আবার এখান থেকে যাচ্ছে ব্যাকে যাচ্ছে মানে ডাউনে যাচ্ছে 1 2 3 1 2 3 4 5। তো বন্ধুরা, প্র্যাকটিস আমি এটা দিয়ে দিলাম, রাইট হ্যান্ড মানে ডান হাতের প্র্যাকটিস তো আপনারা পেয়েছেন, আরও আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, ভালোভাবে দেখে নিন লেফট হ্যান্ড প্র্যাকটিস। প্রথমে সি নোটে পড়ছে 5, ডিতে পড়ছে 4, ইতে পড়ছে 3, এফে পড়ছে 2, জিতে পড়ছে 1, আবার চলে আসছে এতে হচ্ছে আপনার 3, ডিতে হচ্ছে 2, সিতে হচ্ছে 1। তো বন্ধুরা, যেভাবে এলাম আমরা ঠিক সেভাবেই আবার ফিরে যাব, 1 2 3 1 2 3 4 5। ডান হাতের প্র্যাকটিসটাও আমরা দেখিয়েছিলাম, আবার দেখিয়ে দিচ্ছি, 1 2 3 1 2 3 4 5 1 2 3 4 5 4 3 2 1 3 2 1। তো বন্ধুরা, এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন, প্রথমে আলাদা আলাদা করে প্র্যাকটিস করবেন, তারপরে আপনারা পারলে দু হাতে প্র্যাকটিস করবেন, আপনাদের ফিঙ্গারগুলো ইজি হয়ে যাবে। আর সবসময় বন্ধুরা হাতটাকে একদম ইজি রাখবেন, হার্ড করে বাজাবেন না, ফিঙ্গার একদম ইজি থাকবে, সফট থাকবে আপনাদের নম্র, এরমভাবে হবে। অনেকে দেখি বাজানোর সময় এরম করে রাখে, আপনাদের হাতগুলো একদম কড়া, আঙুলগুলো একদম হার্ড করে রাখে, না বন্ধুরা, একদম ফ্লেক্সি থাকবে, একদম ইজি থাকবে, সবসময় আমরা এরমভাবে বাজাবো আমাদের। বন্ধুরা আসুন, আমরা পরে ভিডিওতে আরও অনেক কিছু জানবো। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ ফ্রেন্ডস।